মাদারীপুরে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে গত রাতের ঘটনা শহরের কুলোপদী চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানাচ্ছে ওই এলাকায় একটি দোকানে কেনাকাটা করছিলেন যুবলীগ কর্মী সজীব খান হঠাৎ একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় গুরুতর অবস্থায় নেওয়া হয় প্রথমে হাসপাতালে অবস্থার অবনতি হলে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয় এবং সিসি ক্যামেরার ফুটেজ থেকে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে